যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী কারাবন্দী শামীমা নূর পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল বিকেল 5টায় তাকে বিশেষ নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার ভারপ্রাপ্ত ওবায়দুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কারাগার অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কারাগারে বন্দী শামীমা নূর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। জানা যায়, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী থাকার সময় পাপিয়া ও তার অপর সহযোগীর বিরুদ্ধে কারাগারের হাজতি ও শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে নির্যাতন এবং তার কাছে থাকা টাকা পয়সা লুট করার অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার রুনা লায়লা গাজীপুরের কাপাসিয়া থানার করিহাতা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে এবং মৃত একেএম মাহমুদুল হকের স্ত্রী। তিনি গত 16 জুন থেকে 27 জুন পর্যন্ত গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন এবং গত 27 জুন জামিনে মুক্তি পেয়ে বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রুনা লায়লার ভাই আব্দুল করিম এই বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের কাছে গত 25 জুন লিখিত অভিযোগ করলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। আব্দুল করিম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলেন, গত 22 জুন সকাল 10টায় কাশিমপুর কারাগারে বন্দী আমার বোনের সঙ্গে দেখা করতে গেলে আমার বোনের নাম ঠিকানা নেওয়ার 3 ঘন্টা পর সাক্ষাতের টিকিট কাউন্টার থেকে আমাকে জানানো হয় ডিও নাই, দেখা করা যাবে না। তারপর আমি সেখানে অপেক্ষা করতে থাকি। পরে জামিনে বের হয়ে আসা অন্য হাজতিদের কাছে আমার বোন সম্পর্কে জানতে চাইলে তারা আমাকে জানায়, আমার বোন রুনা লায়লাকে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তখন আমি উদ্বিগ্ন হয়ে ফিরে যাই এবং পরের দিন আবার কারাগারে আমার বোনের সঙ্গে দেখা করতে যাই। পরে জানতে পারি আমার বোনের কাছে 7,400 টাকা পাওয়া গিয়েছিল। সেই টাকা কেড়ে নেওয়ার জন্য কারাগারে দায়িত্বে থাকা মেট্রন হাবিলদার ফাতেমা বেগম, নাসিমা আক্তার হাজতি ও কয়েদি সহ যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী কারাবন্দী শামীমা নূর পাপিয়া, সোনালী আনন্দিকা, অবন্তিকা ও নাজমা আমার বোনকে সিসি ক্যামেরা নেই এমন স্থানে নিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নথি চুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে 16 জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তার কাছে 7,400 টাকা পান। হাসপাতালে চিকিৎসাধীন রুনা লায়লা বলেন, আমার কাছে 7,400 টাকা ছিল, সেই টাকা কেড়ে নেওয়ার জন্য কারাগারের হাজতি যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া সহ তার সহযোগীরা সিসি ক্যামেরা নেই এমন স্থানে নিয়ে যায়। টাকা চাইলে দিতে অস্বীকার করলে তারা জোর করে সেই টাকা নিয়ে যায়। পরে পাপিয়া ও তার সহযোগীরা শিকল দিয়ে হাত পা বেঁধে অমানবিকভাবে আমাকে মারধর করে। আমাকে না মারার জন্য পাপিয়ার হাতে পায়ে ধরেছি, কিন্তু সে আমার কথা শুনেনি, আরো বেশি করে আমাকে মেরেছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, রুনা লায়লার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, বন্দিয়া খাজুদিকে নির্যাতনের ঘটনায় 3 জনকে শোকজ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। শোকজ করা 3 জন হলেন ওই কারাগারের জেলার ফারহানা আক্তার, ডেপুটি জেলার জান্নাতুল তাইবা ও মেট্রন হাবিলদার ফাতেমা। তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদন জমা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারাগারের ভেতরে এমন ঘটনা যাতে আর না হয় সেই বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।